हेलो সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে না ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না, তো দেখ হুট করে আজকে মনে হলো ঠিক আছে আজকে আমরা যেহেতু বেরোচ্ছি তার ছোটো একটা ব্লগ আজকে হতেই পারে। তো যাক আজকে আমরা যা যা কিছু করছি সব কিছু তোমাদেরকে দেখাবো, শুধু সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো আজকে সকাল থেকে আমি বাড়িতেই ছিলাম, তো দিদি বাড়িতে এসেছি ওই বেলা করেই এসেছি। তারপরে কিয়া খুব রিকোয়েস্ট করলো আমাকে, বলে ছোটো মাকে থেকে যা থেকে যা প্লিজ থেকে যা। তো মনে হয় আজকে রাতে আজকে থাকবো, শিওর না সেটা এখন রাতে থাকবো কিনা, তবে এখন আমরা বেরোচ্ছি। আচ্ছা দেখছি দেখছি, তো এখন আমরা বেরোচ্ছি, ভেবেছি কোথাও না কাছে ধারে একটু সিসিটিভি যাবো, ঘুরে আসবো, বহুদিন যাওয়াও হয় না। তো আমি রেডি হয়ে গেছি, কিয়াও রেডি হয়ে গেছে, দিদি রেডি হচ্ছে, আর এসডি একটা মিটিং অ্যাটেন্ড করেছে, তো মিটিংটা চলছে এখন, ওটা হয়ে গেলেই তারপরে আমরা বেরোবো। অলরেডি 5টা বেজে গেছে আমাদের, মানে আমাদের অলরেডি 5টা বেজে গেছে আমাদের, বেরোতে বেরোতে মনে হয় ওই 5:30টা তো বেরিয়ে যাবে, মানে সন্ধ্যে সন্ধ্যে নাগাদ আমরা বেরোবো, মানে পৌঁছাবো ওখানে গিয়ে। তো দেখি কখন কি বেরোনো হয়, আমি তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি বসে আছি, ব্লগ করছি। হ্যাঁ দিদিও রেডি হয়ে গেছে, আরে রেডি হওয়ার পরেও কাজ করতে হচ্ছে, দেখি একটু কেমন লাগে তোকে দেখতে। আমি না আজকে দিদিরই একটা ড্রেস পরেছি, মানে আমি তো কিছু আনিনি, এই ড্রেসটা দিদি বলে তোর হয়ে যাবে হয়ে যাবে, তুই পর তো পরেছি, ঠিকঠাকই আছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার ঠিকঠাক হয়েছে তো ড্রেসটা। আমি কি এটা বিচ্ছিরি একটা বিপিএস এর, তো যাই কি বলছিলাম, ও হ্যাঁ ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, তো ড্রেসটা আমি নিয়েই চলে যাবো, ড্রেসটা আমার পছন্দ হয়েছে। ও দিদি বলছে এবার আমাকে দেখা, তখন আমাকে তুই ভালো করে দেখাসনি, তখন ও কাজ করছিল, তো কি এটা ফেলে দিলি তো তুই আবার, আর কি আর কি বাজে বাজে অভ্যেস হয়েছে কি, এই যে এটা দেখাচ্ছিল, দেখাতে দিয়েছিল বিটিএস এর স্টিকার, বিটিএস এর ফ্যান না কি আবার, এই আয় তোকে দেখাচ্ছি আয়, এই যে হাত থেকে ওর সমস্ত রাখ, দেখিয়েছি তোকে যাবো, যাওয়া হচ্ছে না কারণ এসডি মিটিং এ আটকে গেছে, তার জন্য তো কাছাকাছি যাচ্ছি আমরা, তাই তো কোথায় কি যাচ্ছি গিয়ে দেখা যাবে, যাই না কোথাও কি যাচ্ছি, আগে থেকে আমি কিছু বলছি না এখন, কারণ যা যা বলছি তার কিছুই হচ্ছে না, তো গিয়ে দেখাচ্ছি। কোথায় যাচ্ছি দিদি তুইও জানিস না, সেই এক স্টার মল, তাই না কিয়া, সেই গিয়ে আগে খাবো, আমাদের খুব খিদে পেয়ে গেছে, গিয়ে আগে ফুড কোর্টে যাবো খেয়ে নেবো কিছু আগে, তুই কি খেলবি নাকি খাবি আগে, আগে খাবো, হ্যাঁ আগে খাবো, আমরা খুব খিদে পেয়ে গেছে, কি হচ্ছে গিয়া পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে আমাদের, খিদে পেয়ে গেছে, অর্ডার করেছি আসছে, নুডলস চলে এসছে আমাদের, কিন্তু কি আর পিজা এখনো আসেনি, হাতে বিল্লি দাঁড়িয়ে আছে, তুই যা তুই গিয়ে নিয়ে আয়, যা তুই গিয়ে নিয়ে আয়, যা এসে গেছে কি আর পিজা, এবার খাও। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন কি আর এখানে এসে গেম জোনে, সব কয়েন একবারে জমলে একবারে ভালো কিছু নেওয়া হবে। যাক আমরা এখন চলে যাচ্ছি, ওই উবের ইয়ে বুক করেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, দিদি বাড়ি ফিরলাম আমরা, ফিরতে ফিরতেই কিয়া ঘুমিয়ে পড়েছিল, তার জন্য কিয়াকে রেখে আমরা একটু বেরিয়েছিলাম এই চিপস চিপস কিনতে, কারণ রাতে একটু সিনেমা টিনেমা দেখবো আমরা, তাই এই সমস্ত কিনতে বেরিয়েছিলাম, আর মা একটু দেখা করলো, দেখা করে আমার জন্য ওই নাইট স্যুট এই সমস্ত নিয়ে আসলো, আমি যে থাকবো তাতে কোনো প্ল্যান ছিল না, তাই মা দিয়ে গেলো আমার চার্জার,
রাতে কিছু মেডিসিন ছিল নাইট স্যুট সব কিছু একবার দিয়ে গেল এখন যাই তাড়ি করে ফ্রেশ হয়ে নি তো ফিরে আমরা ফ্রেশ হয়ে একটা সিনেমা দেখতে বুঝলাম একটা হরর মুভি দেখছিলাম সিনেমাটা না যাওয়ার সময় একটুখানি দেখেছিলাম বাকি এসে দেখছিলাম তো এস দিয়ে এসে বলো না সিনেমার এইসব বকো বকো সিনেমা দেখার দরকার নেই আমরা আই আরই একটা সিনেমা চালিয়েছি সিদ্ধার্থ মালহোত্রা মনোজ বাজপেয়ীদের তো ভালো লাগছে সিনেমাটা দেখতে সিনেমাটা এখন দেখছি দিদি খাবারও গরম করে নিয়েছে রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করা হয়েছে এই সমস্ত খেয়ে দিয়ে আমার ওয়েটটা মনে হয় চাওয়া বেড়ে যাবে আজকে দিদিবাড়িতে এসে দেখলাম 52 মানে আবার বোধ হয় 53 হয়ে যাবে দেখ তো দিদি এখন খাওয়া টাওয়া গরম করলো এখন খাবো খেতে খেতে ইনফ্যাক্ট দেখবো আর বেশিক্ষণ 1 ঘন্টা 6 মিনিট বাকি আছে দেখতে দেখতে খেয়ে নেবো এখন যাই খেয়ে নি দাদি করে তো কালকে ভিডিওটার এন্ড করা হয়নি আমাদের সিনেমা দেখতে অনেকটা রাত হয়ে গেছিলো কিয়া তো ঘুমিয়েই পড়েছিল কিয়া আমি কিয়ার পাশে শুয়ে পেলাম কিয়া টেরও পাইনি ও ভোরবেলা বুঝে পেয়েছে যে আমি ওর পাশে শুয়েছি তো যাই হোক ভিডিওটা কালকে তো এন্ড করা হয়নি আমি আজকে এন্ড করছি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ ঠিক আছে তো চিৎকার শুরু করলে কেন চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আমাকে হাসি খুশি রাখো